নমস্কার, শিলামণি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো বিলেতি আমড়া মাখা। এই আমড়া মাখা ছোট থেকে বড়রা সবাই পছন্দ করে, খুব ভালোবাসে। আমি 3 পিস আমড়া নিয়েছি, বিলেতি আমড়া। এইটা আমি পরে কেটে দেখিয়ে দিচ্ছি। 1 চা চামচ কাসুন্দি নিয়েছি, 2 টুক কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, লাগবে আমার বিট নুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচের 1/4 ভাগ, নিয়েছি ধনের গুঁড়ো 1/2 চা চামচ, নিয়েছি জিরের গুঁড়ো 1/2 চা চামচ। আমি সবকটাই ভেজে নিয়েছি, ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি আমড়াটা ছুলে নিচ্ছি, ছুলে কেটে নিচ্ছি। প্রথমে আমি আমড়াটা ছুলে নিচ্ছি। আমি আমড়াগুলো ছুলে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। আমি পাতলা পাতলা করে বিলেতি আমড়াগুলো কেটে নিয়েছি। এইবার আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। বিট নুন দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়োটা, দেব আমি কাঁচা লঙ্কা কুচি, দেব আমি কাসুন্দি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ একটা গন্ধ, খুব ভালো লাগছে। কাসুন্দিটা দেওয়াতে টেস্টটাই আলাদা হয়ে গেল। বাজারে খাওয়াচ্ছে, নিজেরা বাড়িতে কিনে এনে বাড়িতে তৈরি করে খাবেন। আমার তৈরি হয়েছে মাখা। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন ও কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।